আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে আরও একবার স্বাগতম আজকে মুন্নার থেকে। এবং আজকে দ্বিতীয় দিন বছরের এবং আমি সুন্দর একটি জায়গায় আছি। এখানে অনেক চা বাগান আছে এবং অনেক সুন্দর একটি ভিউ, অনেক সুন্দর সবুজ এবং মেঘ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই এত দ্রুত মেঘ আসছিলো যে পুরো চারপাশ সাদা হয়ে গিয়েছিলো এবং তাপমাত্রাও এখানে বেশ একটু কম। সো এখান থেকে মুন্নারের যে ভিউটা সেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আপনাদের সাথে নিউরোপ্লাস্টিসিটি নামক একটি বই থেকে কিছু নলেজ শেয়ার করতে যাচ্ছি। তো নিউরোপ্লাস্টিসিটি বইতে যেটা বলা হয়েছে যে এমন অনেক কিছু আছে যেগুলো করলে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে পজিটিভলি নিউরো ইনফ্লুয়েন্স ঘটে, অর্থাৎ সিনেপ্টোজেনেসিস বাড়ে, অর্থাৎ নিউরনের কানেকটিভিটি বাড়ে এবং মানে বাংলা কথায় বলতে গেলে যেটা বোঝায় যে বুদ্ধি বাড়ে। সো এই জিনিসগুলোর মাঝে একটি হচ্ছে নতুন যে কোনো জিনিস দেখা, নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করা, নতুন মানুষজনের সাথে কথা বলা, এমন মানুষ যাদের সাথে আপনার ধর্ম মিলছে না। ধর্ম বিভিন্ন ধরনের, ধর্মের অবলম্বী হতে পারে, বিভিন্ন জীবনযাত্রা হতে পারে, তারা হয়তো যেসব খাবার খায় সেগুলো আপনি খান না, তারা হয়তো এমন পার্টে থাকেন যেগুলোতে আপনি কখনো যাননি, কিংবা সেগুলো সম্পর্কে সেই দেশের বা সেই জায়গার লাইফস্টাইল সম্পর্কে আপনাদের ধারণা নেই, এ ধরনের অনেক কিছু হতে পারে। তো এই ধরনের মানুষজনের সাথে যদি আপনি কথা বলেন আপনার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে অনেক বেড়ে যাবে। এবং ট্রাভেলিংয়ের মাধ্যমে এটা হয়, কিন্তু নট নেসেসারি যে আপনাকে অলওয়েজ ট্রাভেল করতে হবে। আপনি আপনার পাশের বাসায় যে মানুষটা থাকে তার সাথে কথা বলে এটা হতে পারে, আপনার বাসায় যে দারোয়ান আছেন তার সাথে কথা বলে এটা হতে পারে। সো ডিফারেন্ট লাইফস্টাইলের ডিফারেন্ট নিউ এক্সপিরিয়েন্স আছে এমন মানুষের সাথে কথা বলে আমরা আমাদের নিউরোপ্লাস্টিসিটি অ্যাকচুয়ালি বাড়াতে পারি। এবং এই মেসেজটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম এই সুন্দর জায়গাটি থেকে। এবং পাশাপাশি আমি আশা করব যে এই বছর আমি প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও এবং বই বা বইয়ের লার্নিং নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এবং আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি নিজেরাও অনেক অনেক বই পড়বেন, অনেক মানুষের সাথে কথা বলবেন, অনেক নতুন জায়গায় যাবেন এবং নতুন এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবেন এবং নিউরোপ্লাস্টিসিটি অনেক বাড়াতে পারবেন। এবং আশা করব যে বছর জুড়েই আপনাদের বুদ্ধি দিন দিন বাড়তে থাকবে এবং বুড়ো হয়ে গেলে বুদ্ধি কমে যায় এই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে আসব। এবং আশা করি যে আমাদের বয়স যত বাড়বে তার সাথে সাথে আমাদের জ্ঞান এবং বুদ্ধি এবং ওয়াইজনেস এগুলো হচ্ছে আমরা বাড়ানোর চেষ্টা করব এবং প্রতিদিন নতুন কিছু শিখব। অর্থাৎ স্টিভেন আর কোভে ওনার বইতে সেভেন হ্যাবিটসে একটা হ্যাবিট বলেছেন যে প্রত্যেকদিন নতুন নতুন কিছু জানা বা নতুন লার্নিং অর্জন করা, শার্পেন ইউর স। সো সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে এখন থেকে আশা করি সত্যি সত্যি প্র্যাকটিস করব এবং সেটার একটা ধাপ হতে পারে যে প্রত্যেকদিন এই ধরনের ভিডিওগুলো দেখা কিংবা বই পড়া কিংবা নতুন অন্তত একজন মানুষের সাথে কথা বলা। সো আশা করি সবাই এগুলো আমরা করব এবং আমাদের নিউরোপ্লাস্টিসিটি আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাবে। সো হোপফুলি আমাদের 2020 সাল অনেক সুন্দর যাবে এবং বই এবং ঘুরে ফিরে বিভিন্ন অভিযানের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।